হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে পুজো তো হয়ে গেল দু তিন দিন, সামনে লক্ষ্মী পুজো, বোধ হয় কালকে লক্ষ্মী পুজো। কবে লক্ষ্মী পুজো, কবে দুর্গা পুজো গেল কিছুই টের পেলাম না। কবে লক্ষ্মী পুজো হবে সেটাও এখনো পঞ্জিকা দেখার সময় পাইনি। তোমরা তো জানো আমার ছেলে ডেঙ্গু হয়েছে, শরীরটা খুব খারাপ। আর এই দেখো আজকে কর্তা আসলো বাজার থেকে, আর কর্তার জন্য হচ্ছে আগরে রেখেছি, আর এখানে যে শিল মাছ আর একটা যে ছোটো মাছ, নামটা মাথায় কাজ করছে না, সব ভুলে যাচ্ছে, পিয়ালি মাছ আর হলো এই শিল মাছ, এই দিয়ে একটা মাছের ঝোল করবো হালকা করে। আর দেখো সেই পুজোর আগে এই মাটির নিচে আলু নিয়ে এসছে, শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে দেখো, তা জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এটা চিংড়ি মাছ দিয়ে করব, এটা কেটে নেবো, একটু শক্ত হয়ে গেছে যেন, জলের মধ্যে এটাই করে রেখেছি শক্ত হয়ে যায়। আর কী কী বাজার আনলো তোমাদের দেখিয়ে দিই একটু। আর খাওয়া দাওয়া নেই গো, খাওয়া দাওয়া কদিন ধরে আমাদের রান্না বাড়ি ঠিকঠাক নেই, বুঝতে পারলে কি যে ছেলের জন্য ডাব এনেছে দেখো, ডাব এখন তো পেঁপে খাওয়াতে হয়, পেঁপে তরকারি করবো, এই যে আরেকটা ডাব দেবো ছেলেকে। আর এখানে ছিম এনেছে, ছিম এনেছে, ডাব এনেছে, পটল এনেছে, আর এটা এনেছে। আমি বলেছি বেশি এনো না, ফ্রিজে প্রচুর তরকারি সব শুকিয়ে যাচ্ছে, এইটুকুনি হবে, প্রতিদিন তো বাজার যাওয়া আছে, কালকে তো আবার নিরামিষ। আর এখানে সর্ষের তেল নিয়ে এলো, সর্ষের সেই এই মাসের এই সর্ষের তেল নিয়ে এলো, সর্ষের তেলটা রেখে দিচ্ছে, এটা আমাদের এক মাস চলে যাবে এই সর্ষের তেল। সর্ষের তেলটা নিয়ে নিলাম, এটা হলো। আর তোমরা বলো কেমন পুজো কাটলো? আমার পুজো তো তোমরা জানোই কেমন কেটেছে, খুব বাজে কেটেছে, খুব বাজে, মানে এরকম বাজে যেন কারো না হয় এরকম বাজে হয়েছে। পুজো ঠাকুরই দেখতে পারিনি, এমনকি অঞ্জলিও তো দিতে পারিনি, টাকা তো দূরের কথা, অঞ্জলি দিতে পারিনি। ওই সন্ধি পুজোর দিন গিয়ে লাস্টে একটু শুধু সন্ধির অঞ্জলিটা দিয়েছি, না দিলে কেমন খারাপ লাগবে এই জন্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি, তোমরা ভালো থেকো, তোমরা ভগবানের কাছে কামনা করো তাড়াতাড়ি করে যেন আমার ছেলে সুস্থ হয়ে যায়, তাহলে একটু ভালো ভালো ভিডিও আমি ছাড়তে পারবো। আমি ভালো এখন ভিডিও ছাড়তে পারছি না, এই অর্ডারে কোনো রকম করে একটু ছাড়তে হয় তাই ছাড়ছি। ঠিক আছে, টাটা।